আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, অল অ্যারাউন্ড বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম স্পিনিং মিলের ভিডিও। এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তুলা হতে কিভাবে সুতা তৈরি করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন সাকশন মেশিনের মাধ্যমে তুলা মেশিনের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। এই মেশিনের মাধ্যমে তুলাকে আঁশ ছাড়িয়ে একদম সফট করা হয়। তারপর এই নরম তুলাকে মোটা রশি আকারে বের করা হয় এই মেশিনের মাধ্যমে। দেখতে পাচ্ছেন সাকশন মেশিনের হতে তুলা প্রসেস হচ্ছে। এবং এই মেশিনের সাহায্যে মোটা দড়ি আকারে তুলাগুলি বের হয়ে আসছে। তরিগুলি একটা বড় ড্রামের মধ্যে রোল আকারে ভরা হচ্ছে এবং অসংখ্য মেশিন এই ফ্যাক্টরিটিতে রয়েছে। এরপরে এই ড্রাম হতে মোটা রশিগুলিকে আবার পেঁচানো হচ্ছে, পেঁচিয়ে আরেকটা ড্রামে ভরা হচ্ছে। অসংখ্য ড্রাম থেকে মোটা রশিগুলিকে পাকানো করে আরেকটি ড্রামে ভরা হচ্ছে। এবার এই ড্রামগুলিকে আরেকটি মেশিনের মধ্যে প্রবেশ করানো হবে, যেখান থেকে আরও চিকন সুতা বের হয়ে বড় নলির মধ্যে ভরা হবে। আপনারা দেখতে পাচ্ছেন পাকানো মোটা রশিগুলি হতে অপেক্ষাকৃত চিকন সুতা বড় একটি নলির মধ্যে পেঁচানো হচ্ছে। এবার এই নলিটি আরেকটি মেশিনের মধ্যে প্রবেশ করানো হবে। একদম আমাদের যে ধরনের সুতা দরকার, 80 কাউন্ট, 40 কাউন্ট, 60 কাউন্ট, এই ধরনের সুতা তৈরি করা হচ্ছে। একটি স্পিনিং মিলে অসংখ্য এই ধরনের স্পিন্ডেল থাকে। 20,000, 50,000 স্পিন্ডেলের মেশিন হয়ে থাকে। এবার খালি নলিগুলি অটোমেটিক্যালি মেশিনের সাহায্যে আবার ভরার জন্য আসছে। এটি একটি আধুনিক ফ্যাক্টরি। এবার মোটা রশি হতে চিকন আকারে এই নলিতে ভরা হচ্ছে সুতাগুলিকে। একদম সবই মেশিনের সাহায্যে, কোনো প্রকার হাতের ছোঁয়ার নাই বললেই চলে। নিচের নলিগুলি ভরা হয়ে গেলে অটোমেটিক্যালি মেশিন হতে বের হয়ে এই বক্সের মধ্যে পড়ছে। পরবর্তীতে এই নলিটি আরেকটি মেশিনের মধ্যে প্রবেশ করানো হবে, বড় রোল আকারে সুতাগুলিকে
রাখার জন্য। এরপর এই সুতা দিয়ে গ্রে কাপড় তৈরি করা হবে সরাসরি, অথবা সুতাকে কালার করে গ্রে কাপড় তৈরি করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন চিকন নলি হতে অটোমেটিক্যালি সুতাগুলি বড় একটি রোলে পেঁচানো হচ্ছে। এই রোল তৈরি পর্যন্তই স্পিনিং মিলের কাজ শেষ। এবার এই সুতাগুলিকে বিদেশে এক্সপোর্ট করা হবে, অথবা কোনো নিটিং মিলে বিক্রয় করা হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল অ্যারাউন্ড বাংলাদেশের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।